কোথায় তুমি? বাসায়। হ্যাঁ তুমি ফাইজলামি করো আমার সাথে? হ্যাঁ আমি তোমার বাসার সিঁড়িতে বসে আছি, তোমার হঠাৎ তাহা মার, তুমি এখন কোথায় আছো সেটা ঠিক করে বলো। সরি মাই লাভ। তুমি এখন আসবে মানে এখনই আসবে, আমি তোর সাথে দেখো আসো। ভাবির সাথে কথা বলে যতটুকু বুঝলাম ভাই আমাদের বিষয়টা টের পেয়েছে। তুমি যেসব কাজ করো ভাই এগুলো কোনোভাবে মেনে নেবে না। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। তার মধ্যে ভাই নাকি আমার জন্য পাঁচও খুঁজে বেড়াচ্ছে। আমার বিশ্বাস করো? বিশ্বাস হয় বলেই সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দিয়েছি। তবে ভয় পায় না, আমি তোমার ডুব সারা জীবন ভেলা হয়ে তোমার ভাষা রাখবো। শোন বাইরে যা শুনছি সেগুলো কি সত্যি? কি শুনেছো? ওই ফালতু ছেলেটা। আমি ফালতু ছেলে না ভাইয়া। শোন দেবা একটা কথা স্পষ্ট করে বলে দিই, তুই যা ভাবছিস সেটা কখনোই হবে না, আমি থাকতে হবে না। আমার বিয়ে। মানে? মানে কাল যখন তুমি বাসা থেকে বের হচ্ছিলে দারুণ তোকে দেখে ফেলেছিল, দারুণ সকাল মানে ভাইয়াকে সব বলে দিয়েছে, ভাইয়া বলেছে কাল নাকি আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। তাই নাকি? শোন আমার বিয়ে করে ফেলে। পাগল হয়েছো তুমি? প্লিজ তুমি না করো না, আমি কোনো রিস্ক নিতে চাই না। ছেলে পক্ষ যদি আমাকে একবার পছন্দ করে ফেলে বাসায় আমি আরো আরো ঝামেলায় পড়ে যাবো। আমার ছেলে বিয়ে করি, বিয়ে করলে একটা না একটা সময় ভাইয়া ঠিক আমাদেরকে মেনে নেবে। প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে 10টার সময় বাসায় আসো। হয়েছে খুশি? এই তোমরা কাজ করতে থাকো, আমার কাছে বাধা দেয় এত বড় সাহস কার? ব্যবসা করুন তুমি, আসো তুমি আমার সাথে। তুমি কি ব্যাপার আবেগ, আমার কাজ বন্ধ করার সাহস তুমি কোথায় পেলে? কার উসিলায় কেমনে কাজ পাইছেন এটা যদি ভুলে যান মাঝে মধ্যে মনে করা দারুণ লাগে। নয়টা আপনার শেষ টাইম, নয়টা অফিসে বুঝিয়ে দিন। আমি জানতাম তুমি ওই নেতার কি ছাড়তে পারবে না। ছাড়বা কি করে? তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মায়ের সাথে তার অবৈধ বারবার কই আমি ইলেকশন এখন মাথা খাটায় কাজ করতে হবে, হাত দিয়ে না। আমার মাথা গরম হয়েছে বাচ্চা। এখানে একটা নাম্বার আছে, ওই নাম্বারে কল গেলে ফোন ধরবে, এছাড়া কারো লাগে ফোনে কথা বলবি না, ফোন বাজতেও ধরবি না। তারপর অন্য কারোর কথা ভাবিস। শেষ পর্যন্ত আমার জীবনটা বিষাদের সাগরের ভাসিয়ে তুমি পালিয়ে খবরদার, আর একটা অপবাদ দিবি না, একদম ভুল করে মারা পড়। মার, তুমিও তো এখন চারবার হয়ে গেছ। তোমার অপেক্ষা হতে পারলো না, বিয়ে করে ফেললাম। হ্যাঁ বিয়ে করেছি, আমার আর কি করার ছিল? আমি তোমার জন্য আমার বাড়ি ছেড়ে পালিয়ে আসলাম, তোমার দেওয়ার ঠিকানা আমি দাঁড়িয়েছিলাম সন্ধ্য পর্যন্ত, তুমি এলে না। নিরুপায় হয়ে তোমার বাসায় গেলাম, দেখলাম তোমার দরজায় তালা দেওয়া, বুঝলাম তুমি আর আসবে না। তারপর স্বাধীন পরে এই লোকটার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম, ওটার অনেক টাকা, কিন্তু ব্যবসা ছাড়া কিছু বোঝে না। মাথা হয়ে গেলে মাথা ঠিক থাকে না, প্রথম দিন থেকে আমার গায়ে হাত ধরে। আই কে আই কোজ কোন পার করছিলাম না তো পড়তাম তোমার কাছে না শুক আই হপ সরি সরি সত্যি করুন, আপনারা একবার জিজ্ঞেস করুন
তোর রেখে পাঠিয়েছে। নেতার হাতের বলে আমরা দুপুরে শেষ করে যাবে। কি ভুল করে দাম? যা, তুই আমি সোজা নেতার কাছে যাবি। পালেওনারে বলবি যে আমি আইতেছি। যা, প্রতিশোধ নিতে আসছিস না? তোরে মায়ের পাড়ার হুকুম দেওয়ার পরেও ভুল করছিস, ক্ষমা না করলেই ভালো করতি। আচ্ছা, আমি সব Thank you.